আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কিন্তু আজকে হচ্ছে বাইকের হাটে চলে আসছি, আর বাইকের হাটটা হচ্ছে আপনার মিরপুর বিআরটির ঠিক পাশের আর যে গলি বা রাস্তাটা আছে সেই রাস্তাতে। আর এখানে আপনি মেন রোড থেকেও কিন্তু এই বাইকের হাটটি দেখতে পারবেন। আর আজকে আমরা প্রত্যেক শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এই বাইকের হাটটি বসে থাকে। আর আমরা আজকে দেখবো যে বাইকের হাটের কোন কোন প্রাইজের বাইকগুলো আছে। তো প্রথমে আমরা এখানে একটা ডিসকর্ড দেখতে পাচ্ছি, 125, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 8000 প্লাস রান করছে, 10 বছরের পেপার্স। এটা হচ্ছে 1,25,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। তো এখানে কোনো বাইকের প্রাইসই কিন্তু ফিক্স না, আপনারা আসলে দাম দর করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। এ পাশে আরও একটা হচ্ছে ডিসকভার দেখতে পাচ্ছি, 10 মডেল। তো এই পাশে কিন্তু আমরা আরও একটা বাইক দেখতে পাচ্ছি, হিরোর সেই ইনগ্রেটর, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 600 প্লাস করছে, 2 বছরের পেপার্স। এটা চাওয়া হয়েছে 1,15,000 টাকা। এই পাশে আপনার টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপার্স আছে, এটা চাওয়া হয়েছে 92,000 টাকা। আর এই পাশে আমরা একটা টার্বো দেখতে পাচ্ছি, রানারের 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে চলছে হচ্ছে প্রায় 69,000, 2 বছরের পেপার্স, 55,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। এই পাশে আমরা হিরো স্প্লেন্ডার দেখতে পাচ্ছি, 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, 70,000 প্লাস আমার কাছে, 10 বছরের পেপার্স আছে, 70,000 টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে। মানে এটা গাড়ির বয়স এবং হচ্ছে প্রাইস অনুযায়ী অনেক বেশি প্রাইস। এই পাশে আরও একটা স্প্লেন্ডার দেখা যাচ্ছে, হিরো হুন্ডা দেখা যাচ্ছে, এটা 11 মডেল, 12 রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে 10 বছরের পেপার্স, এটা চাওয়া হয়েছে 50,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন এবং গাড়ির দামটা, দুটাই দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই পাশে একটা সুজুকি হায়াতি দেখতে পাচ্ছি, 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, 15,000 প্লাস রান করছে, 10 বছরের পেপার্স, এটা চাওয়া হয়েছে 70,000 টাকা। তো এই পাশে আমরা হচ্ছে হুন্ডা দেখতে পাচ্ছি, একটা 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, 12,000 প্লাস রান করছে, 5 বছর, 2 বছরের পেপার্স আছে, 75,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। এই পাশে আমরা একটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 14,000 প্লাস রান করছে, 2 বছরের পেপার্স আছে, এটা 75,000 টাকা চাওয়া হয়েছে। এটা টিভিএস এর বাইক মেট্রো প্লাস। এই পাশে আরও একটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, মেট্রো প্লাস, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স এবং 75,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 75,000 টাকা বাইক। এই পাশে আমরা একটা টিভিএসের হচ্ছে ফনিক্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 13 মডেল, 14 রেজিস্ট্রেশন, 18,000 প্লাস আমার কাছে, 10 বছরের পেপার্স আছে, এটা 80,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। তো আপনারা বাইকের কন্ডিশন এবং প্রাইসগুলো মিলাই নিতে পারেন। আর এখানে কোনো বাইকের প্রাইসই কিন্তু ফিক্স না, এটা কম দাম কমের করার ব্যবস্থা আছে। একটা স্ট্রাইকার দেখা যাচ্ছে, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 12,000 প্লাস রান করছে, 2 বছরের পেপার্স, এটা চাওয়া হয়েছে 85,000 টাকা। এবার আরও একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি, টিভিএস স্ট্রাইকার, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 13,000 প্লাস রান করছে, 2 বছরের পেপার্স, এটা চাওয়া হয়েছে 85,000 টাকা, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে আমরা একটা প্লাটিনা দেখতে পাচ্ছি, 21 মডেল, এটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়নি এখনও, অনটেস্ট অবস্থায় আছে, এটা চাওয়া হয়েছে আপনার 91,000 টাকা। এই পাশে আমরা আরও একটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপার্স, 88,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আমরা আরও অনেক অনেক বাইক দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক বাইক আছে। এখানে হিরোর একটা ইনগ্রেটর দেখা যাচ্ছে, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা চাওয়া হয়েছে 90,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন এটা চাওয়া হয়েছে 90,000 টাকা। এই পাশে আরও একটা ইনগ্রেটর আছে, এটা চাওয়া হয়েছে 98,000 টাকা, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন। এই পাশে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, তো এই পাশে আমরা একটা আপনার স্কুটি দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা 75,000 টাকা চাওয়া হয়েছে। এটা আছে জেনি স্কুটি, হচ্ছে যোগ্য, এটা হচ্ছে আমরা একটা কিং রাইডার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা 77,000 টাকা প্রাইস হয়েছে, 27,000 প্লাস রান করছে। প্রাইসগুলো মোটামুটি আজকে যেন একটু বেশিই দেখতেছি, যে সকল বাইকের প্রাইসগুলো যেন একটু বেশি বেশি দেখা যাচ্ছে। এপাশে একটা বোল্ট দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, এটা চাওয়া হয়েছে 12,000 টাকা, 1,12,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা, এই পাশে আমরা একটা টিভিএস রাইডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 9,000 প্লাস রান করছে, 1,50,000 টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে। এটার মাইক্রো প্রাইস কত আমার জানা নেই, কিন্তু এটা 50,000 মানে একটু বেশি চাওয়া হয়েছে, যেহেতু এটা আছে পুরাতন বাইক। আর সুজুকি জিক্সার দেখতে পাচ্ছি, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস রান করছে, এটা চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। মানে 18 মডেলের গাড়ি এত বেশি দাম চাওয়া উচিত না, কারণ আরও আরও কমানো উচিত এই বাইকটাতে। এটা হচ্ছে আপনার ডাবল ডিস্কের, সেই ক্ষেত্রে এটার প্রাইস 1,50,000 বা এর কাছাকাছি হইলে ভালো হতো। ইয়ামা ভার্সন 3 দেখা যাচ্ছে, এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 7,000 প্লাস আনছে, 2 বছরের পেপার্স আছে এবং এটা এবিএস ব্রেকিং সিস্টেম, আর এটা 4,10,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। এটা ব্লু কালারের হচ্ছে R15। এই পাশে একটা আমরা মনস্টার দেখতে পাচ্ছি, ইন্দোনেশিয়ান, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন,
এটার প্রাইস এফআই ইঞ্জিন, এবিএসটা পাবেন না, দুই বছরের পেপার আছে, 4,50,000 টাকা এটার প্রাইস হয়েছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা, যারা হচ্ছে R15 কিনবেন সেটা হচ্ছে একটু দেখেন কেমন দেখা যাচ্ছে বাইকটা। এই পাশে আমি কিন্তু আমরা আর একটা ফেজার দেখতে পাচ্ছি, 20 মডেল 22 রেজিস্ট্রেশন, এটা 2,45,000 টাকা এটা প্রাইস চাওয়া হয়েছে। তো এটার গাড়ির কন্ডিশন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা 22-এর কত চলছে না চলছে, বা এটা ডিস্ক ব্রেক দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা সত্যি সত্যি এই এত কিলো চলছে কি না। তো এই পাশে আরও একটা ফেজার দেখতে পাচ্ছি, 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 11,000+ রান করছে, 2 বছর পেপার, এফআই ইঞ্জিন, এবিএসটা না, 2,05,000 টাকা এটা চাওয়া হয়েছে। এই পাশে আমরা একটা ইয়ামাহা এফজেড ভার্সন 3 দেখতে পাচ্ছি, 21 মডেল, এটা 21-এর রেজিস্ট্রেশন, 11,000+ রান করছে, 2,25,000 টাকা এটার প্রাইস আছে। মেড ব্লু কালারের বাইকটি, এটা হচ্ছে এবিএসটা। এই পাশে আমরা একটা 4B দেখতে পাচ্ছি, 21 মডেল 22 রেজিস্ট্রেশন, এটা চাওয়া হয়েছে 1,90,000, এটা এবিএস ব্রেকিং। এই পাশে একটা ফেজার দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে 2020-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন, 2,30,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। এই পাশে কিন্তু আমরা অনেকগুলো এসএফ দেখতে পাচ্ছি, 2টা ব্লু কালারের এসএফ এবং 2 মাথায় 2টা রেড কালারের এসএফ। তো এটা হচ্ছে চা হয়েছে 1,68,000, 17 মডেলের 17 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, মানে পেপার্সের মেয়াদ শেষ। এই পাশে দেখতে পাচ্ছি হচ্ছে আরও একটা এসএফ দেখা যাচ্ছে, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 21,000+ রান করছে, 2 বছরের পেপার্স আছে, 1,75,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে, এটা ব্লু কালারেরটা। আর এই পাশে সেম 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 10,000+ রান, এটা হচ্ছে 1,80,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। তো 18 মডেল 10,000+ না, আরও বেশি, এটা মিটার অবশ্যই কমানো আছে। এই পাশে আরও একটা জিক্সার দেখতে পাচ্ছি, ডাবল জিক্সার, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 11,000+ রান করছে, 2 বছরের পেপার, 1,92,000 টাকা, মানে এটাতেও আছে মিটার কমানো আছে। এই পাশে হচ্ছে ফেজার ভার্সন 2 দেখতে পাচ্ছে, সিঙ্গেল ডিক এক্স, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, এফআই ইঞ্জিন, এবিএসটা না, 1,70,000। এই পাশে ভার্সন 2 দেখতে পাচ্ছি, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 12,000+ রান, 2 বছরের পেপার্স, 1,87,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু মোটামুটি আছে, ফ্রেশ আছে। যারা ভার্সন 2 চাচ্ছেন তারাও কিন্তু এখানে আসলে বাইকগুলো দেখে শুনে নিতে পারেন। এই পাশে আমরা একটা ফেজার ভার্সন 2 দেখতে পাচ্ছি, এ আমার 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স আছে, এতে 27,000+ রান করছে, এফআই ইঞ্জিন, 1,85,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে, আর এটার মিটার টেম্পারিং করা নাই। এই পাশে আরও একটা আপনার ভার্সন 2 দেখা যাচ্ছে, 18 মডেল 19 রেজিস্ট্রেশন, 15,000+ রান করছে, 2 বছরের পেপার্স, এফআই ইঞ্জিন, 1,85,000 টাকা এটারও প্রাইস দেওয়া হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন গাড়ির যে কন্ডিশন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা হচ্ছে ভার্সন 2 আছে, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 1,63,000 টাকা। এই পাশে আরও একটা মডেল 18 মডেল 18 রেজিস্ট্রেশন, এটা 2 বছরের পেপার্স, 1,80,000 টাকা। এই পাশে একটা দেখতে পাবো 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, এটা 1,90,000 টাকা। এই পাশে ভার্সন 1 দেখতে পাচ্ছি, 14 মডেল 14 রেজিস্ট্রেশন, 1,02,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। এই পাশে আমরা সেম আরও একটা দেখতে পাচ্ছি ভার্সন 1 FZ-এর, এটা হচ্ছে 1,15,000 টাকা চাওয়া হয়েছে, এটা হচ্ছে 13 মডেল। এই পাশে হিরো হাং দেখতে পাচ্ছি, 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা, 1,00,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই পাশে হিরো হাং দেখতে পাচ্ছি, 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,23,000 টাকা। এই পাশে কিন্তু আরও একটা হিরো হাং দেখতে পাচ্ছি, 1,05,000 টাকা, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা আছে। এই পাশে টিভিএস আরটিয়া দেখতে পাচ্ছি, 21 মডেল 22 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,40,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে। এই পাশে আমরা আরটিয়া দেখতে পাচ্ছি, 1,10,000 টাকা চাওয়া হয়েছে, এটা হচ্ছে 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স। এই পাশে কিন্তু আরও একটা আরটিয়া দেখতে পাচ্ছি, 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপার্স, 1,28,000 টাকা এটার প্রাইস চাওয়া হয়েছে, রেড কালারের একটি আরটিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আমরা আরও একটা আরটিআর দেখতে পাচ্ছি, 17 মডেল 18 রেজিস্ট্রেশন, 1,18,000 টাকা প্রাইস হয়েছে, এটা হচ্ছে আরটিআর, এটাও আরটিআর দেখা যাচ্ছে, V2, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 1,20,000 টাকা। ভাই আমাকে নেন তো। এই পাশে আমরা জিক্সার দেখতে পাচ্ছি, সিঙ্গেল ডিক্সের মেরুন কালারের, 2021-এর মডেল 25,000+ রান করছে, 1,80,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 21-এর মডেলের বাইক, এটা হচ্ছে 1,80,000 টাকা। সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক দেখা যাচ্ছে, ডাবল ডিস্কের, এটা চাওয়া হয়েছে 1,72,000, 18 মডেল 18 রেজিস্ট্রেশন। এই পাশে হচ্ছে আপনার জিক্সার দেখা যাচ্ছে, ডাবল ডিস্কের 16 মডেল 16 রেজিস্ট্রেশন, এটা চাওয়া হয়েছে 1,60,000। এই পাশে জিক্সার দেখা যাচ্ছে একটা, এটা 17 মডেল 18 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, এটা চাওয়া হয়েছে আপনার 1,45,000।
এই পাশে একটা ফোর বি দেখা যাচ্ছে, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 11,000 প্লাস রান করছে, 2 বছর ব্যবস্থা, 1,45,000 টাকা একটা প্রাইস দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের একটি বাইক। এ পাশে আমরা একটা ফোর বি দেখতে পাচ্ছি, 20-এর মডেল, এটা হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে, এটা হচ্ছে 1,55,000 টাকা। এই পাশে একটা ফোর বি দেখতে পাচ্ছি, এটাও 21-এর মডেল, এটাও অনটেস্ট অবস্থায় আছে, 1,80,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন 1,80,000 টাকা। এই পাশে একটা ফোর বি দেখতে পাচ্ছি, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 2 বছর পেপার্স, 1,55,000 টাকা। এ পাশে আরও একটা ফোর বি দেখা যাচ্ছে, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,45,000 টাকা প্রাইস দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পাশে আমরা একটা বাজাজ এনএস দেখতে পাচ্ছি, 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,25,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। এটার গাড়ির অবস্থা একটু মানে নড়বড়ে হয়ে গেছে। এ পাশে হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি, 19-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,55,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আমরা হিরো হাং দেখতে পাচ্ছি, 18-এর মডেল, 18-এর রেজিস্ট্রেশন, হিরো হর্নেট, এটা 18-এর মধ্যে, 18-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার, 1,23,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে কিছু আমরা পালসার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 1,70,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। নতুন বাইকগুলো, এটা এবিএসটা না, এটা হচ্ছে বাজাজ ডাবল ডিক্সের পালসার দেখাতে পাচ্ছি, 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার, এটা অনটেস্ট আছে, 1,70,000 টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে। এ পাশে একটা দেখতে পাচ্ছি বাজাজ পালসার, 17-এর মডেল, 17-এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার্স, 1,88,000 টাকা। এই পাশে কিন্তু হচ্ছে আরও কিছু আমরা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেজার, 14-এর মডেল, 1,27,000। এ পাশে জিক্সার দেখতে পাচ্ছি, 16-এর মডেল, 1,50,000 চাওয়া হয়েছে। বাজাজ অ্যাভেঞ্জার দেখা যাচ্ছে, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস রান করছে, 2 বছরের পেপার্স, 2,25,000 টাকা, এটা এবিএস ব্রেকিং সিস্টেমটা। এই পাশে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, 18-এর মডেল, 18-এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস রান করছে, 2 বছরের পেপার্স, 1,35,000 টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে। এবং একটা আছে বাজাজ দেখা যাচ্ছে, 17-এর মডেল, 17-এর রেজিস্ট্রেশন, 12 বছরের পেপার্স, 1,22,000 টাকা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আজকে বাইক হাটে কোন কোন বাইকগুলো আসছে, এবং আপনাদের যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে, আপনারা কিন্তু চাইলেও কিন্তু হচ্ছে আগামী সপ্তাহে বা আজকে হচ্ছে যারা দেখবেন তারা কিন্তু আগামী সপ্তাহে আসলে এই বাইকগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এত ধৈর্য সহকারে আমাদের বাইক পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।